সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী গণিত ভিডিও ক্লাস গুলো সকলকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী করোনা মহামারীতে তোমরা সবাই বাসায় থেকে নিরাপদে থাকবে এবং অবশ্যই বাবা মায়ের কথা শুনবে এবং সদা সর্বদা সত্য কথা বলবে সুপ্রিয় শিক্ষার্থী চলো আমরা আলোচনা করবো আজকে অনুশীলনী 5.3 নিয়ে অনুশীলনী 5.3 আলোচনা করার পূর্বে আমরা গত ক্লাসে কি আলোচনা করেছি সেটা নিয়ে একটু কথা বলবো উৎপাদকে বিশ্লেষণ করা দেখো 5 + 3x, 5 - 3x চলো তাহলে আজকের পাঠে যাও আজকের পাঠে আমরা আলোচনা করব অনুশীলনী 5.3 অনুশীলনী 5.3 দেখো 17 নম্বর আলোচনা করব 17 নম্বর দেখো সূত্র শিক্ষার্থী দেখো এখানে একটা সূত্র পড়ে গেছে এই সূত্রটা পড়েছে
আমরা সূত্র বলেছি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে দেখো a প্লাস b মানে কি b মাইনাস c এবং a মাইনাস b a মাইনাস b প্লাস c তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটাকে a ধরলাম এটাকে একটু বড় করে b ধরে নিলাম তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু b a মাইনাস b এরপর আমরা চলে যাব 19 নম্বর অঙ্কে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা বলতে পারি 2x + 3 হবে
ক্লাস 4 এ আর 2x প্লাস 3y মাইনাস 4 তাহলে এখানে কি দেখো a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র শিখতে দেখো আমি আবার একটু বলি এই অংশটুকুর জন্য আমরা একটা সূত্র পেয়েছি কি সূত্র পেয়েছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ac স্কয়ার আর এই অংশটুকুর জন্য আমরা জানি কি a প্লাস 2b স্কয়ার আর মাইনাস 4ac স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু b a মাইনাস b তাহলে দেখো এরপর আমরা এখন a স্টার বলতে পারলাম সূত্র শিক্ষার্থী তোমরা সবাই বাসায় থেকে অবশ্যই খাবারের পূর্বে বারবার করে হাতটা ধুয়ে নিবে সূত্র শিক্ষার্থী এই যে এইটা দিলাম এই স্টাফটা পড়ে তোমরা অবশ্যই আমাকে গ্রুপে পোস্ট করবে এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ তো আবার ভিডিও ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আসসালামু আলাইকুম